পান্তা বাতার ইলিশ মাছ বত্তা দিখাইও ও ভাই, পান্তা বাতার ইলিশ মাছ বত্তা দিখাইও, নতুন নতুন পোশাক পরি সেলফি তুইলম আর সেলফি তুইলম। এই পয়লা বৈশাখের মধ্যে তুই সেলফি তুলিবেলা হইতে লাগিও, এই পয়লা বৈশাখের দিন যদি তুই নামাজ পড়ে আরে মসজিদের সামনে বাইর বাইতার আলোয় তুই হোক সেলফি তুলিবে, কত আনন্দ তো তোমার তো লাগবে ইনশাআল্লাহ। আইলো রে বৈশাখ মেলা তো যাইও, আইলো রে বৈশাখ মেলা তো যাইও, সিআর বিআর ডিসি হিলত ঘুরি বেড়াইও, আরা আনন্দ গজ্জুম আরা মজা লইও। আসা না তোলে আয় কি হই শুনো তুমি, আচ্ছা কি হবে রে চলে রো ভাই রমজান মাস, এড়ে কিল্লাই যাবি চলে রো ভাই রমজান মাস, এড়ে কিল্লাই যাবি রোজা রাখি তুই অবাই কেনে ঘুরিবি কেনে মজা লবি। আসা না রোজা রাখি তুই অবাই কেনে ঘুরিবি কেনে মজা লবি। আরে না ভাই কেনে মজা লেন তোরা বুঝাইম না, বুঝানো হলে কেনে বুঝবো ভাই, আসলে তোর তো কেনে জ্ঞান হম আরা এতে শুধু দেখতি। বিভিন্ন জিনিস রং লাগাই রে বেস্তু বেস্তু ইনারা কিনতাম আঙ্গুলি গজা খাইতাম, আঙ্গুলি গজা খাইতাম দুলনা খাইতাম, তুই হইতে লাগতো শুভেচ্ছা স্বাগতম বিভিন্ন রকমের ডিজাইনের ঘর। এই যে তুই তুই পোশাক জিবে বুঝছো, এই পোশাক কিভাবে যা পয়লে বৈশাখের পোশাক বুঝছো, আই ন বুঝিন না ভাই নতুন নতুন পোশাক পরি সেলফি তুইলম আর সেলফি তুইলম। ও ভাই তুই ড্রেস জিবে ফজু, হ্যাঁ বুঝি পাইতো তোর ভিতরে আছে ও ভাই শয়তানের বুদ্ধি, কি হইবে তোর ভিতরে আছে ও ভাই শয়তানের বুদ্ধি, রমজান মাস ইন গরি কিলাপ গরিবি তুই গুনা হামাবি, রমজান মাসত ইন গরি কিলাপ গরিবি তুই গুনা হামাবি। আর আনা ভাই এম বুঝতে লাগবে না তুই, অর্থাৎ আর এই জিয়ান আনন্দিয়ান রং সুবিধা লাগবে যে হইল। আসাম ভাই নবুজত জানা নবুজত জানা, এই বলছি পবিত্র মাস মাহে রমজান 30 রোজা, এই রমজান মাস মধ্যে পয়লা বৈশাখ করছি নাই মানি, পয়লা বৈশাখ আমি পালন করি তুইও পালন কর দেশবাসী ব্যক্তিও পালন করে, নতুন আঙ্গিলে পোশাক পরিয়ে রে বিভিন্ন জায়গা ঘোরাফিরি করি, ইলিশ পান্তা বত্তা আর খাই মানি। এই যে পয়লা বৈশাখ মাস ইভেন আগে যে আরা মায়ের রমজান মাস আসিও ভাই, ইন তুই মানতে রাজি নও না ভাই, এই যে 300 রোজা 500 নমাজ এই যে রমজান মাস তার ভাই পবিত্র মাস মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আর আগামী বছর যদি বাঁচি থাকতি তাহলে পয়লা বৈশাখ ইয়ে আনন্দ গরিব তার জন্য সব গরিব তার জন্য, কিন্তু এই যে রমজান মাস 30 রোজা রমজান মাস হলো ভাই আনন্দ হলো কি বসে গেল, আসা আসা ভাই ভাই আসা আসা কি আছে যে তুই 30 রোজা রাখো নমাজ পড়ো মনবুত যে আনন্দ আইব,
এ পয়লে বৈশাখ কোনিকের আনন্দ কিছু কোন লাই কিন্তু দিবে আর সারা বছর আর কোন কথা আছে আজ যে বান্দাবার আনবি কালে সকাল আরবে বাসি করে খাই রে পান্তাইলে শুই যাই তো কি তুই বাজারে তুই তোর পছন্দ মতো যদি তুই ইলিশ মাছ কিনে আনো বাড়ির মধ্যে ঘরের মধ্যে বিভিন্ন রকমের আইটেমের বত্তা বানো এই মাগরিবের নামাজ পড়িয়ে এর যদি তুই ফান্তা বাতি বেজে রে ইলিশ মাছ বিভিন্ন বত্তা দেখো যেগো আনন্দ পাবে এই আনন্দ বৈশাখী আনন্দ মধ্যে পাই কেন ভাই আল্লাহ রহমত করবি ও রানা ভাই তুই আবার আর কি ভুল কথা নিতে লাগিও আর বন্ধু বান্ধব যারা আছে ব্যাগ বড় হাতে দিলে তার লয় বজন আইব এডা সেলফি তুললুম এডা বুঝজুম এডা আর কত আনন্দ করছিম ব্যাগ তোর খুলে হতে জিম না ভাই তুই কি ব্যাগ করে হলে বাবা দে এই পয়লে বৈশাখের মধ্যে তুই সেলফি তুলিবে লা হইতে লাগিও এই পয়লে বৈশাখের দিন যদি তুই নামাজ পড়ে আইলে তোমন নামাজের মসজিদের সামনে বিভিন্ন যারা নামাজ পড়িয়ে রে বাইরে বাইতে রা লয় তুই হোগো সেলফি তুলিবে কত আনন্দ যে তোমার তো লাগবে ইনশাআল্লাহ তুই একখানে কেয়াল কর এই মাহে রমজান মাসের মধ্যে একটু একটু একখানে করে বাবা তোর দিলের মধ্যে ইয়ে নাই যাবে গো ভাই আল্লাহ রহমত আল্লাহ রহমত ও রানা ভাই আয় এতক্ষণ তো বলতো তাছিলাম ভাই আলহামদুলিল্লাহ ও ভাই ভাই তোরা আল্লাহ রহমত করুক আসলে আয় যেই কা বুদ্ধি ঘুরি ফেলাই আরা আরা তা খালি নইলো খাওয়া মাইদি তোর সাথে বিশেষ হাতে যাইব যাইবি যাইবি যাই তো ভাই যাই তো ও ভাই এটি আর তোলো বাসে গেলাম কই আর এত কষ্ট করে যে রোজাই রাখকি নামাজ পড়জি ইকিন ব্যায়াম বিফল যাই তো আর একখান হতা হবে ভাই তোমার হ্যাঁ হল না এ তু হইলে যাই বইলে বৈশাখের দিন তোমার অন্তত 20,000 টাকা খরচ যাইতো বন্ধু বান্ধব লইলে ইয়ে নাই মানি আই গড়ি আসছি এ 20,000 গটিয়ার ভিতরে তুই 5,000 গড়িয়া যদি এই গরিব এতে মিসকিনরা ওই কিছু দান করো পাঞ্জাবি পায়জামা বা কিছু শাড়ি এরকম যদি কিছু ভাগ করো আল্লাহ আরো রহমত দিবে তোমার বাস্তব কথা কইলো ভাই আসলে আর মাথা এখন জ্ঞান খুলি কি ভাই খুলি কি আর জ্ঞান খুলি এই যে বিভিন্ন রাস্তাঘাট আছে যারা অসহায় দরিদ্র পরিরই ইচ্ছা যদি গুগো পাঞ্জাবি গুগো পায়জামা একটা শাড়ি গুগো সালা কামিজ দিও ইচ্ছা মনে খুশি যে আনন্দ পাইবে তুই পয়লে বৈশাখের আনন্দই পাইতো না ভাই ঠিক কইলো ভাই ভাই আজ তুন তোবা পর্যন্ত কোন মাসত বৈশাখী মেলা যদি রমজান মাস পরে হাই ভুল ভাই বৈশাখী মেলা না যাই আল্লাহ রহমত করুক বাবা তোমার অন্তর খুলি গই তোমার ভুল যা নাই শুদ্ধ হই গই হ্যাঁ হ্যাঁ বুঝতে দর্শক একটা কথা হয় তোমার আর আরা যারা বিদ্যুৎশালী আছি আবার যারা তো নাই যারা তো বেশি তাই ইতারা খালিয়ে কিন্তু বৈশাখী মেলা মাইতে লাখ লাখ টাকা খরচ করিব তো অনুরোধ করজো আরা যারা মুসলমান ইতারার কাছে দয়া করি ঘুরিবেন ব্যাগ কিছু করিবেন সমস্যা নাই কিন্তু ঘুরার উপর সময় আছে যেহেতু মাহে রমজান আজ এখন বুঝতে পারছি আহ খালি নয় আমি ঘুরিবার লাগে যদি আর তার সামর্থ্য থাকে আহ ফাইলে কিছু গরিব বিনের সাহায্য করছি কারণ ইদাইয়ত যে এন এন গরিব মানুষ আসে যে ওগো ফাঞ্জাবি ওগো কোত্তা ওগো লুঙ্কি একটা শাড়ি কিনে থাকতো না ইতারা সগর ফানি আল্লাহ দেখিব দেখিব তাহলে আজ বসে মারা দেয় গুজ্জু এই যে এত কষ্ট করে রোজা রাখি নামাজ পড়ি সব কামাইও এই ব্যাগ গিনে আড়াই শুন তো দর্শক একটা কথা খেয়াল করুন আড়াই একটা সচেতন মূলক ভিডিও করছি ইয়ান অনলাইন কোন কেয়ার দি বৃত্তি করি ন কোন কেয়ার কুটুকু করি ন শুধু আর মুসলমান অনলাইন এই ভিডিও না আড়াই আজি আর মুসলমান অনলাইন অনেকে বুঝাবার অনেকে ন বুঝে যারা ন বুঝে তারা আজি এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করি আর তানজিলে ভিডিও লতা আইবেন আর রানা ভাই আই যদ্দুর ফাইরে ওনারা একটা নাকি আনো দিবিল্লা চেষ্টা করি কি এখন উল্টোপাল্লা খবর নিয়ে করছুন জিনিস কম বোঝার চেষ্টা করি ঠিক আছে না রানা ভাই আলহামদুলিল্লাহ ভাই তুই যে তোমার ভুল পথ তুমি যে সঠিক পথ আয় রে এই নিজের ভুলিয়েন স্বীকার করতে পারছু এন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ভাই আয় আনো যাই